500 টাকা প্রতি কেজিতে লাভ পেনশন, এটা তো দূরেই আপনার কাছে, গ্রাহকের কপি ওনার কপি, এটা তো অ্যাকসেপ্টেবল হবে না, এটা তো আপনাদের নিজের তৈরি ফেক। তার তারিখও আপনি 1/5 থেকে 1/6 করে ফেলেছে। কোন কোন মশলার দাম বেড়েছে না কমেছে না সমান আছে? আর অন্য তা বাড়ে নাই 15 দিনের মধ্যে? জিরা বেড়েছে, তখন 700 টাকা ছিল। তো এলাচি কত থেকে কত দামে বিক্রি করছে? এলাচি স্যার ৩০০০ থেকে ৪০০০ থেকে আপনি কিনছেন 500 কেজি, কত করে দাম নিয়েছে? 3960 টাকা। 3960 টাকা কেজি, তাহলে কত দাম আছে? 19,80,000 টাকা। এটা বিক্রি করছেন কত করে? এটা আমরা 4,000 টাকা বিক্রি করি। বিক্রি করছেন 4,000 পাইকারি। এটা কোথা থেকে কিনেছেন? খাতুনগঞ্জ। 15 দিন আগে একটু বের করুন তো দেখি এটা কত কিনেছেন। কত? 3550 টাকা। একটু ধৈর্য ধরেন, তাহলে একটু ডিফারেন্স 13,500, তাই না? হ্যাঁ, 13,500-এ কত হলো? 3,500 টাকা। 3,550 টাকা। হ্যাঁ, 3,550। আর সেই জিনিস একই জিনিস আজকে কয় তারিখ? আপনি কিনেন 30 তারিখ, 13 তারিখে দাম হলো 3,550, 30 তারিখে হলো 3,960। বেড়ে গেল, কারণ কি? এলাচি তাহলে বৃদ্ধি তো বৃদ্ধি প্রবণতা এখন কি বৃদ্ধি না এইভাবে আছে? এখন এইভাবে আছে, এইভাবে আছে। আর ওই গোলমরিচ যেটা সেটা একটু দেখান তো দেখি কত ছিল? 810 টাকা। সর্বশেষ 23,500। এটা সর্বশেষ 23,500, 810 বিক্রি করছেন। ভালো, 960 টাকা। আপনার তো অনেক বেশি দামে বিক্রি করতেছেন। এটা তো এই 12,500-এর পরে স্যার। আপনি তো বললেন এরপরে আর কিনেননি, দেখা কিনেছেন কত? 790। বিক্রি করতেছেন 1290, 800, 900, 1010, 1100, 1200, 1500 টাকা কেজি প্রতিতে লাভ। এটা তো অস্বাভাবিক লাভ, 790 ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 1290, 500 টাকা প্রতি কেজিতে লাভ গোলমরিচ। এটা তো হতে পারে না স্যার। শুনে এটা তো দূরে আপনার কাছে, গ্রাহকের কপি ওনার কপি, এটা তো অ্যাকসেপ্টেবল হবে না, এটা তো আপনাদের নিজের তৈরি ফেক। তার তারিখও আপনি 1/5 থেকে 1/6 করে ফেলেছে। আপনি লিখেছেন 930 টাকা ক্রয় মূল্য, এখানে কিনেছেন 840, 90 টাকা বাড়িয়ে দিয়েছেন ক্রয় মূল্য। কিনেছেন 1220, মানে এখানে ওনার প্রত্যেকটা আইটেম স্যার রেগুলার বাজার করার সাথে ক্রয় মূল্যটা বাড়তেছে।
প্রত্যেকটা জিনিস মানে মশলার দাম যেটা কিনেছেন তার চেয়ে বেশি লেগেছেন কেন বলেন? রেট বাড়লে সবাই একটু করে বাড়িয়ে দেয়, এটা ঠিক তো, কিন্তু ক্রয় মূল্য সেটা নয়। তাহলে এটা তো কি ঠিক আইনগত ভাবে ঠিক করলেন কাজটা না ভুল করেছেন? ভুল হয়েছে। আপনি কি ঠিক কাজ করেছেন না ভুল করেছেন? কেন ভুল করেছেন? অতি লাভ মুনাফা লাভ সামনে কুরবানি আসছে, এই জন্য দামটা বাড়িয়ে দিলেন ইচ্ছাকৃত ভাবে, ক্রয় মূল্য যেটা নয় তার চেয়ে বেশি বাড়িয়ে দিলেন, এটা ঠিক হলো বলেন? আপনারা বলছেন আপনি একাই না সবাই তাই করে, তাহলে তো দুঃখজনক বিষয়। মৌলিক বাজার হচ্ছে বাংলাদেশের মূল সাপ্লায়ার, তাই না? এখান থেকে গোটা বাংলাদেশ সাপ্লাই দেন মশলা, মশলার মূল বাজার কোনটা? মৌলিক বাজার। আপনারা যদি ক্রয় মূল্য যেটা না তার চেয়ে দাম বাড়িয়ে দেন, তাহলে তো গোটা বাংলাদেশে দাম বেড়ে যাচ্ছে, তাই না? আপনি তো হোলসেল করেন, তাই না? কোন কোন জেলায় বিক্রি করেন? কোন কোন জেলা থেকে আসে আপনার মশলা কেনার জন্য? যেমন দু একটা জেলার নাম বলেন তো। রাজবাড়ি আছে, রাজবাড়ি থেকে আসে, চুয়াডাঙ্গা থেকে আসে, মেহেরপুর থেকে আসে, যশোর থেকে আসে, গোটা বাংলাদেশের প্রায় জেলা থেকেই আসে, তাই না? তাহলে সব জেলাতেই আপনার এই দামের ইফেক্টটা পড়তেছে, তাই কিনা? সাধারণ জনগণের উপর পড়ছে না এটা? এরা অনেকটা জুলুমের মধ্যে পড়ে যাচ্ছে, তাই হচ্ছে না? ভোক্তাদের কষ্ট হচ্ছে না? সামনে ঈদ, ঈদুল আজহা, ঈদুল আজহাতে এই মশলার চাহিদা সবচেয়ে বেশি থাকে, গরম মশলা। এই চাহিদাকে কেন্দ্র করে আপনারা যদি দাম বাড়িয়ে দেন, এটা তো দুঃখজনক হয়ে যায়। তাহলে আপনার অপরাধ আপনি স্বীকার করেন? যেহেতু আপনি হোলসেল করেন, গোটা বাংলাদেশের এই মশলার বাজার মৌলিক বাজার থেকে নিয়ন্ত্রণ করা হয় বা সরবরাহ করা হয়, এই সরবরাহকারী হিসেবে আপনারা যদি দাম বাড়িয়ে দেন, তাহলে স্বাভাবিকভাবে নেতিবাচক প্রভাব পড়ে গোটা বাংলাদেশের উপর, সাধারণ মানুষের উপর কষ্ট হয়। যেহেতু আপনি বললেন যে আর ভবিষ্যতে এগুলো করবেন না, এই জন্য সতর্কতামূলকভাবে আপনাকে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো।